নমস্কার, আমি ইন্দুবালা। আজকে আবার চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালায় নতুন একটি গানের ভিডিও নিয়ে। তবে আজকের গানটি রামকৃষ্ণ বন্দনা। তো আপনারা অনেকেই অনেকবার করে কমেন্টে জানিয়েছেন রামকৃষ্ণ এবং সারদা মায়ের বন্দনা দিতে। তো আমি রামকৃষ্ণ বন্দনা নিয়ে চলে এসেছি। সামনেই কালী পুজো, তো কালী পুজো তো রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ছাড়া অসম্পূর্ণ, তাই একটি রামকৃষ্ণ বন্দনা রইল। গানটি যাচ্ছে দাদরা তালে। দাদরা তাল সম্পর্কে ডিটেলসে জানতে হলে বা সি স্কেলটা ডিটেলসে শিখতে হলে, দাদরা তালটাও ডিটেলসে শিখতে গেলে, বা যাদের তালে প্রবলেম হয়, তালে গাইতে পারো না, তারা তালটাকে যাতে গ্রিপে আসে তার জন্য ওপরে এই দেখো আই বল অপশান রয়েছে, এখানে তুমি এটা ক্লিক করলে এই দুটো ভিডিও পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা আগে শিখে নিতে পারো, দেন তুলো, তাহলে গানটা অনেক বেটার হবে। তো চলো আমরা দেখে নিই গানটা কেমন যাচ্ছে, একটু একটু করে শুনবো, একটু একটু করে স্বরলিপি দেখাবো। তো স্বরলিপি কি যাচ্ছে আমি বলে দিই। তার আগে বলে দিই, আগেও বললাম যে গানটা দাদরাতে রয়েছে, কিভাবে ধাধিনা নাতিনা, ধাধিনা নাতিনা, এসেছে নতুন মানুষ দেখবে যদি আয় চলে, এইভাবে যাচ্ছে। তো যাই এবার স্বরলিপিতে। এসেছে 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 গামা পা ধাপা, এসেছে গামা পা ধাপা নতুন মানুষ মা কোমল গারিসা, নতুন মানুষ মা কোমল গারিসা। ওকে, তারপরে দেখবি যদি, দেখবি সাগা, দেখবি যদি গারিসা, আয় গা চলে মাপা। এবারে আমি একদম সহজ করে বোঝাই, এসেছে তাহলে এসেছে কি, গামা পা ধাপা, গামা পা ধাপা এসেছে, ঠিক আছে। নতুন মানুষ মা কোমল গারিসা, নতুন মানুষ নতুন মা কোমল গা, নতুন মা কোমল গা মানুষ রেসা। ওকে, দেখবি সাগা, দেখবি যদি গারিসা, যদি গারিসা, আয় চলে আয় আয় গা চলে চলে মাপা ধাপা। লেট আমাদের জাস্ট ছোট্ট করে একটা কাজ যাচ্ছে, তোমরা শুধু মাপাও বাজাতে পারো, চলে, ঠিক আছে, মেনলি যাচ্ছে চলে, এই যে কাজটা পা ধাপা ছোট্ট করে লাগছে চলে, ঠিক আছে, তোমরা মাপা বাজালেও হবে চলে, ঠিক আছে, এটাও হবে। এর পরের লাইন, ওতারে বিবি কো ওতার পাপা বিবি কো সা সা সা, ওতার পাপা বিবি কো সা সা, কই না গো কই না গো সা রে সা কুলি, কই না গো ঝুলি ধাপা। আরেকবার বলি, ও তার পাপা, ও তার পাপা বিবি কো সা সা, এবারে সা থেকে শুরু হচ্ছে, পরের লাইন, দুই গাধে সাদা ঝুলে, দুই গাধে দুই গাধে কোড়ি ধাপা, মাপা মা সদা মাপা মা গা, সদা মাপা মা গা ঝুলে মাপা। ওকে, তো কি যাচ্ছে আরেকবার দেখি, দুই কোমলি কাঁধে ধাপা সদা মাপা মা গা,
ফার্স্ট লাইনটে আবার ফিরছে। তো এটা গেল স্থায়ী পোর্শন, খুবই সহজ গানটা। গানটার তিনটা অন্তরা রয়েছে, প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা এবং তৃতীয় অন্তরা। প্রত্যেকটাই একই রকম সুরে, কিন্তু তৃতীয় অন্তরা একটা টান রয়েছে আয় বলে। তো আমি প্রথম আমি সবকটা অন্তরাই দেখাবো, তো তোমরা ভালো করে প্রত্যেকটা অন্তরাই তুলবে, হ্যাঁ ছেড়ে যেও না কোনোটা, তাহলে শিখতে পারবে না। স্বরলিপি দেখব। তারপরে যাচ্ছে গঙ্গা, রেসা রেসা চড়া, রেসা রেসা গঙ্গা। ওকে, গেল হচ্ছে সা কোমলি, গেল সা কোমলি, মা দিন, মা হচ্ছে ধা, দিন হচ্ছে পা। ওকে, ব্রহ্মময়ী গেল মা দিন। ওকে, এরপরে দেখা তো নাহি মিলে কি যাচ্ছে, দেখা কোমলি ধা, দেখা তো পা, দেখা কোমলি ধা তো পা, নাহি নাহি হচ্ছে পাধা পা মা, নাহি পাধা পা মা, নাহি পাধা পা মা দিলে পা মা। তাহলে নাহি হচ্ছে পাধা পা মা, দিলে হচ্ছে পা মা, নাহি দিলে পাধা পা মা, নাহি। তাহলে নাহি হচ্ছে মা পা মা গা, নাহি মা পা মা গা, নাহি মা পা মা গা, মা পা মা গা, নাহি দিলে, দিলে হচ্ছে পা মা, পা মা দিলে। ওকে, আমি আশা করি খুব সহজে বোঝাতে পেরেছি। এরপরে আবার ফিরছে স্থায়ী ফার্স্ট লাইন। তো এরপরের যে অন্তরাটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি না, পুরো সেম আগের অন্তরাটির মতোই রয়েছে। পুরো লিরিক্স তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তারপরের অন্তর অর্থাৎ তৃতীয় অন্তরটা, সেটাও পুরোপুরি প্রথম অন্তরের মতো, কিন্তু মাঝের একটি জায়গার টান রয়েছে, সেই কারণে আমি
থার্ড অন্তরাটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এই দুটো অন্তরা গাইতে পারো তাহলেও হবে, আবার যদি পুরো সবকটা অন্তরা গাইতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিরিক্সটা দেখে লিখে নেবে, আর সেম পুরো প্রথম অন্তরার মতোই স্বরলিপি যাচ্ছে। তো চলো আমরা তৃতীয় অন্তরায় যাই, কি যাচ্ছে। তো স্বরলিপি কি যাচ্ছে, সেই টানটা আমি দেখাচ্ছি, দেখে নাও। এই যাচ্ছে টানটা। তো টানটা স্বরলিপিটা বলি, ফার্স্টে আয়টা কি যাচ্ছে, কোমল গা রেসা, উপরে চড়ার কোমল গা রেসা, কোমল গা মানে তিনবার সারেটা রিপিট হচ্ছে, দুবার রিপিট হওয়ার পর একটু স্টে করছে, দেন আবার রিপিট হচ্ছে। এরপরে তো লাস্টে আয়রে তোর আয় চলেটা কি যাচ্ছে, আয়রে আয়রে হচ্ছে নিতে, আবার ফিরবে দুবাহু তুলিয়ে মানে আগের লাইনটাতে, এইটা আগে হলো, তারপরে এই টানটা হলো, তারপর আবার এই লাইনটা ফিরলো, তারপরে সেকেন্ড লাইন ওকে, তাহলে কি যাচ্ছে, আবার সেম লাইন, যতন করে পরের করি, সেম স্বরলিপি, যতন করে সা সা সারে পরের সকলে থাপা করে, এরপরে বেঁধেছি ভাবের কোলে, তাহলে কি যাচ্ছে, বেঁধেছি কোলে থাপা, বেঁধেছি কোলে থাপা ভাবের ভাবের পাথা পামা, তারপরে আবার ফিরছে সাইড ফার্স্ট লাইন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আপনারা আরও কী ধরনের রামকৃষ্ণ বন্দনা, সারদা মা বন্দনা বা কী ধরনের গান চান সেগুলো আমাদের কমেন্ট করে জানান, এবং এই গান সম্পর্কিত যে কোনো কোশ্চেন থাকলে, যে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের সমস্ত কোয়েশ্চেনের সমস্ত ডাউট রিজলভ করার চেষ্টা করব। এবং আপনাদের পাশে থাকুন, কেমন লাগছে জানান,
কমেন্টে আমাদের সাপোর্ট করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো নতুন নতুন গান পেতে। আপনাদের রিকোয়েস্টের সমস্ত গান আমি রাখার চেষ্টা করি, হ্যাঁ একটু দেরি হয় হয়তো, কিন্তু আমি কিন্তু সমস্ত গান রাখার চেষ্টা করি এবং রাখিও। তো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন যাতে আমি আরও বেশি এগোতে পারি, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের দিন দেখা হচ্ছে নতুন একটি গান নিয়ে। আরেকটি কথা, সেটা হলো আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমি প্রত্যেক দিনের কী গান আসছে, কী আসছে বা পরে আরও কী হতে চলেছে সমস্ত কিছুর আপডেটস দিই এবং কম্পিটিশানও আয়োজন করি। তো আপনারা প্লিজ ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওখানে জয়েন হয়ে যান এবং ওখানে আমার সাথে গল্প করুন, বিভিন্ন গান নিয়ে কথাবার্তা বলুন এবং কম্পিটিশানেও নাম দিন এবং পার্টিসিপেট করে ডিজিটাল সার্টিফিকেট জিতে নিন যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে পারেন। প্রায় প্রত্যেক সপ্তাহে কম্পিটিশান থাকে। আর আমাকে ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে গেলে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো নমস্কার, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নতুন গান নিয়ে।